শরীয়তপুর সদর উপজেলা যুদ্ধকালীন সময়ের বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল স্মার্ট কার্ড ও সার্টিফিকেট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘড়াই। বৃহস্পতিবার 29 জুলাই শরীয়তপুর সদর উপজেলা হরডুমে মুক্তিযোদ্ধাদের অনুকূলে এই ডিজিটাল স্মার্ট কার্ড ও সার্টিফিকেট বিতরণ করেন। এ সময় শরীয়তপুর জেলা সদর উপজেলার সকল মুক্তিযোদ্ধা উপস্থিত হয়ে এই স্মার্ট আইডি কার্ড ও সার্টিফিকেট গ্রহণ করেন। ডিজিটাল স্মার্ট আইডি কার্ড পেয়ে আনন্দিত ও উৎফুল্ল আবেগে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজে জয়ের হাত ধরে আজ ডিজিটাল বাংলাদেশ। বুড়া লোকটা ছবিটা তুলে রাখেন। আসসালামু আলাইকুম। দীর্ঘ সময় অপেক্ষা করেছি, আজকে আমরা এই কিয়োনো মহোদয়ের মাধ্যমে আমরা আজকে এই স্মার্ট কার্ড পেলাম মুক্তিযোদ্ধার পক্ষ থেকে, তাকে অভিনন্দন। আর একটা কথা বলছি, যেটা কেন্দ্র সাহেব বারবারই বলতেছিলেন যে আপনারা বয়স হয়েছে বয়স্ক, এই কথা বলতেছেন। আমি এদের সাথে দ্বিমত পোষণ করে বলতেছি, আমাদের 23 তারিখে সোনালী ব্যাংকের একটা রিটায়ারদের একটা অফিসারের মিলন মেলা ছিল, সেখানে আমার কাশিম ভাই আপনার তাকাও, এই দিক তাকাও।